কনকচাপার চোখে এখন শাবনূর। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার বিদায়ের পালা। কনকচাপা যাবেন শেষ দিনের মতো ঘুরতে, পরের দিন দেশে ফিরতে হবে তাকে। অন্যদিকে শাবনূর যাবেন সিনেমা দেখতে। শেষ বিদায়ও আনন্দ অশ্রু সিনেমার এ নায়িকা কনকচাপাকে জড়িয়ে ধরে আবারও চুমু দেন। এ যেন দীর্ঘদিনের জমে থাকা কৃতজ্ঞতা। একসময় শাবনূর বছরের পর বছর তার গানে ঠোঁট মিলিয়েছেন, সেই গানগুলো এখনও দেশের দর্শকদের মুখে ভেসে বেড়াচ্ছে। বহু সাক্ষাৎকারে শাবনূর কনকচাপার প্রশংসা করেছেন। এবার সামনাসামনি ঋণ পরিশোধের পালা। কনকচাপা বলেন, বিদায়ের সময় সে আমার চোখে তাকায়, আর আমি ভাবি এ শাবনূর একদম আমাদের, আমাদের এ যুগের মহানায়িকা। আর তার ঠোঁটে আমি অনেক গিয়েছি, ভাবতে আবেগ আপ্লুত হই আমি। আমি বলি, ঠিক আছে শাবনূর, তুমি যাও, আপনি আগে রওনা দেন, তারপর আমি যাব, আপনার আগে আমি যাব না। আমি গাড়িতে উঠলাম, মন পড়ে রইল শাবনূরের দিকে। যাওয়ার সময় মনে মনে গাইছিলাম, আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। সত্যি শাবনূর এখনো হাজার ফুলের মাঝে একটি গোলাপ। অস্ট্রেলিয়ায় গিয়েছে না, অস্ট্রেলিয়ায় গানের অনুষ্ঠানে গিয়ে শাবনূরের সঙ্গে দেখা করেন কণ্ঠশিল্পী কনকচাপা। গত সোমবার দেশে ফিরেছেন এই গায়িকা।